যখন যুদ্ধ বাজে তখন তো এলোমেলো হয়ে গেছে, যখন আর কেউ বাড়ির পোষণ দিয়ে মানোয়ার আইল দর্জের মধ্যে পাঞ্জাবি এসে তখন আরা উন্মস্ত সাথে উঠেছে। যাওয়ার পরে দিয়ে আর বাইরে দৌড়িয়ে দিয়েছি, আর বাইরে দৌড়ি গোড়া রাত্রায় দিছি। গোড়া রাত্রে রাখার পরে দিই সজরে সকালে ওই ফেসাক করবেলা ছাড়ছে যে ওই বেরিবেলা হরতুন আর বাই দরিয়ে তরি গেছে। দরিয়ে যখন পড়ে গেছে তারা দরিয়ে যাই আর গুলি করছি। গুলি করার পরে তো তো সাগরের বিষ্কানে গেছে। সাগরের বিষ্কানে যাওয়ার পর দিই ধরো ওই গুল্লাখালি দিই এক চালিয়ে তুলি লইছি আর বাইরে তুলি লওয়ার পর দিই এই ধরো একজনের বাড়িতে আসে, বাড়িতে আইয়ে আর কাপড় চলতেছে এভাবে রয়েছে। বিকেলে আমার ভাই বাইতেছি যখন যুদ্ধ বাজি গেছে তখন এই যে আর তো সড়ক তো আর এলাকার বহুত মানুষ ইন্ডিয়া যাবো তো আর বলতে তুইও যাবো আমি থাকি তো আর বাড়ি বসুন দিয়ে একজন মানুষ আছে ও সিনে মানুষজন লই যায় ওর লগে আর প্রায় 30-40 জন মানুষ গেছি। আমার বয়স তখন তখন 18-19 বছর কম না। এই যে আব্দুল গেছে দিয়ার দিয়ার করে লই গেছে আব্দুল আব্দুল গেছে ইয়ের লগে ধরো আর এনে বিভিন্ন মানুষ বিল্ডের মানুষ আগের জড়িত হয়েছে এনে মোটামুটি ও আবুল হোসেন গেছে রবুল হোসেন গেছে এছাড়া আর কুমারে গেছে। তখন ইন্ডিয়ান ইয়া বর্ডার ক্রস করতে যাই গেছি গেছি যে হত হত কত ঠেক খাইয়ে আটকাই এলাম। তারপরে শুনিমুড়ি যাই হলো রাত্রির পাওয়াটা বাদে ইন্ডিয়া ভারেছি শ্রীনগর দিই শ্রীনগর দিয়ে ভারুরে ফরে দিই এই কিনে রায় হলো ভারুরে ঘর ভাঙ্গা ঘরের মাঝে বলিছি হজর হয়েছে দোয়ান যায় দুই সাতটি আছে এখন দিয়ে চাটা খাইছি খাই হলো এই পোড়াটা দিই হাঁটতে 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 যাই হলো হরিণা যাই হলো বলছি এতক্ষণ হচ্ছি না কেন এতক্ষণ হচ্ছি না ঘোড়াটা দিই। তারপরে আর করে ওই কাঁদি সিরাজ আছে না ওই সিরাজ আর গ্রামে হে দেখি আর করে আদর বাসনা করি আর করে খানা টানা দিল দেওয়ার পরে দিয়ে যখন শরীর দু দিন রেস্ট হইলো তারপরে আর করে হিরে আবার আর্মি ক্যাম্পের মধ্যে আর করে ট্রেনিং দিই। তো ওই ট্রেনিং দিন মধ্যে আর এক যা কদিন দিছি কিন্তু আর করে আর একটা ক্যাম্পের মাঝে ঘটাইছি ওই ক্যাম্পের থেকে আর করে এই ওই ক্যাম্পে ধরো ই হোক মাসখানিক রয়ে গেছি হে ক্যাম্পের তোর আর ধরো বগাভার আর ধরো ট্রেনিং সেন্টারে বসে ওই ট্রেনিং সেন্টার তোর 24 দিন 25 দিন ট্রেনিং হয়েছে ওই ট্রেনিংয়ের তোর আর করে আবার হরিণা আর্মি ক্যাম্পের মাঝে বসাইছি আর্মি ক্যাম্পের তোর আর করে হাতিয়ে দিল যে যারে দিল্লি আসছে এটা দিছে যাই ওই আরো আই হাইলাম তো ইয়া একটা রাইফল আর 10 রাউন্ড গুলি তো এনে কদিন থাকার পর দিই আরো এই 24 জন মানুষেরা বাংলাদেশ পাঠ কে কমান্ডার আসিল আফতার তো আজব আয়ের পর দি আরো ফারুলিন্দ রাজ্যে রান করতে রিয়াল বিরুদ্ধ দল দি ওই সরার বিচে দি আইতে আইতে কদ্দুরে আসিয়া তারপরে মেয়াদের ঘাটটা পড়ানো আজব নিয়ন্ত্রণ নগদ করি আয়ের ধরো মরাবর্তি আর করে কিনার তুলে দিছি কিনার তুলে দিছে যেগুন হে সেটে আছে না উনি সেটে বাইটু গেছে
যেগুলো এসিডে আছে এবং কারিগরি পাঠিয়েছি আয়নের পর দিয়ে কিছুদিন পরে একটা বাড়তে তখন যান না, তখন কমান্ডার কিনল আর সান্তার বানালে দুই নম্বর পাহাড়ের ভিতরে একটা সেন্টার বানাইছে। ওই পাহাড় মাঝে আরো থাকত, ওই পাহাড় তো রাতি আরো বাড়িত বাড়িয়েও যার যার জায়গাতে আরা এটা ডিউটি করতাম। ডিউটি করার পর দিন যখন ইন্ডিয়ার ডিক্লেয়ার হয়ে গেল ইন্ডিয়ার সন্ধ্যার আইডল গই আইডল পরে আরো পাহাড় তো নামাই দিচ্ছে এই দুই নম্বর ইন্দি গোড়া রাস্তার মধ্যে এই আগের সার্টিফিকেট দিচ্ছে। সার্টিফিকেট দেওয়ার পর দিয়ে তারা আগের লোক আইল অক্তরে গেল এই তেল লোক আর অক্তরে গেলে সীতাকুণ্ড থানার মাধ্যমে মারব, তখন সীতাকুণ্ডের মাধ্যমে মারব সীতাকুণ্ড কিন্তু উড়ি যায় আর তারা ওই কুমিরা হসপিটাল উঠছে। কুমিরা হসপিটাল দিন ভর তিনি তো সারি গেল আর এক বছর গেছে তিনি এর যাই আরো একটা হয়ে গেছে একটা করার পর দিয়ে তো বহুত কষ্ট করি আর ইন্ডিয়ার ফৌজ বাংলাদেশের ফৌজ পার করি এই আর বসে এই ডিএডি অভিযোগ এই